ইংরেজিতে একটি কথা আছে, প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর, অর্থাৎ রোগ হওয়ার আগেই যদি আপনি রোগের প্রতিরোধ করতে পারেন তাহলে আপনি অনেক কষ্ট থেকে বেঁচে যাবেন, টাকা পয়সা খরচের হাত থেকে বেঁচে যাবেন, সময় খরচের হাত থেকে বেঁচে যাবেন। এই ভিডিওতে 6টি টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব, যেগুলি আপনি খুব সহজেই আপনার জীবনে অ্যাপ্লাই করতে পারেন। কেউ কেউ এই টিপসগুলোর অনেকগুলি জানেন এবং তার জীবনে ফলো করতেও শুরু করেন, কিন্তু সমস্যা হলো দু একদিন বাদেই আপনি আবার ভুলে যান। তাহলে কিভাবে এই টিপসগুলি আপনার মনে থাকবে বা আপনি কিভাবে এতে অভ্যস্ত হয়ে যেতে পারেন সেটিও জানা জরুরি, সেটিও শেয়ার করব এই ভিডিওতে। নতুন বন্ধুরা, পরের ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি ফ্রিতে সাবস্ক্রাইব করে বেল আইকনে টাচ করে অল নোটিফিকেশন অন করে দিন। নমস্কার, দেখছেন তারক ইন্ডিয়া চ্যানেল, চলুন শুরু করা যাক। ফার্স্ট পয়েন্ট, ড্রিঙ্ক সাফিসিয়েন্ট ওয়াটার অ্যান্ড ইউজ রিমাইন্ডার, অর্থাৎ আপনাকে যথেষ্ট পরিমাণে জল পান করতে হবে এবং না মনে থাকলে তারও একটা বন্দোবস্ত করতে হবে। আপনি ভোর 5:30 থেকে 6টার মধ্যে অবশ্যই ঘুম থেকে উঠুন এবং প্রথমেই গ্লাস দুয়েক জল পান করুন। আপনি এই জল পান করার ব্যাপারে জানেন যে একজন সুস্থ মানুষের প্রায় 4-5 লিটার জল পান করা উচিত, কিন্তু আপনার সেটা মনে থাকে না, মানে প্রথম দু একদিন করেন তারপর ভুলে যান, তাহলে আপনাকে মনে করিয়ে দেওয়া একটা বন্দোবস্ত করা উচিত। এই জন্য আপনি কি করবেন, আপনার মোবাইলে প্লে স্টোরে চলে যান, সেখানে ওয়াটার ড্রিঙ্ক রিমাইন্ডার নামে একটি অ্যাপ আছে, ওটি ডাউনলোড করে নিন। এটি মাঝে মাঝেই আপনাকে নোটিশ দিয়ে আপনাকে জানিয়ে দেবে যে আপনার জল পান করা উচিত, আর পরে অভ্যস্ত হয়ে পড়লে আপনি এই অ্যাপের ব্যবহার নাও করতে পারেন। এই জল পান করার ব্যাপারে আপনি দু একটি কথা মাথায় রেখে দিন, যেমন আপনি কখনোই দাঁড়িয়ে জল পান করবেন না, আপনি সবসময় বসে জল পান করবেন, কারণ আপনি যদি দাঁড়িয়ে জল পান করেন তাহলে দেহের ছাঁকনিগুলি সংকুচিত হয়, ফলে গ্যাস, অম্বল এবং অ্যাংজাইটি, জয়েন্টে ব্যথা, কিডনি, পাকস্থলীর ক্ষতি এবং আরও অন্যান্য শারীরিক সমস্যা দেখা দিতে পারে। মর্নিং ওয়াক থেকে ফিরে আপনি আরও 2 গ্লাস জল পান করে নিন, তবে সবচেয়ে ভালো হবে যদি আপনি তার আগের দিন রাতে 1 গ্লাস জলে 1 চামচ মেথি ভিজিয়ে রেখে পরের দিন মেথি সহ সেই জল আপনি খেতে পারেন, কিংবা আপনি ঈশুতুষ্ণ জল পান করেন। এবার চলে যাই পরবর্তী হেলদি টিপসে। ওয়াক 8,000 steps পার ডে অ্যান্ড ইউ ক্যান ইউজ স্টেপ ট্র্যাকিং ব্যান্ড। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলেছে যে একজন সুস্থ মানুষের প্রতিদিন অন্তত 8,000 স্টেপ হাঁটা উচিত, সেটি আপনি সকালেই মর্নিং ওয়াকেই শুরু করে দিতে পারেন। আমরা সাধারণত এটা বলি যে মর্নিং ওয়াক আপনি সপ্তাহে অন্তত 5 দিন করুন আর প্রত্যেক দিন মিনিমাম 40 মিনিট, আর সবচেয়ে ভালো হয় যদি আপনি সপ্তাহে সব দিন এবং প্রতিদিন 1 ঘন্টা করতে পারেন। যারা সকালে হাঁটতে পারবেন না তারা বিকেল বা সন্ধ্যের দিকেও হেঁটে নিতে পারেন, এতে একই রকমই উপকার পাবেন। হাঁটার সময় মনে রাখবেন একটু যেন গাটা আপনার গরম হয়ে যায়, কিন্তু আপনি যদি এইভাবে একটানা না হাঁটার সময় পান তাহলে আপনি কাজের ফাঁকে ফাঁকেও হেঁটে নিতে পারেন। তবে সেক্ষেত্রে আপনি একটা কাজ করতে পারেন, আপনি একটি স্টেপ ট্র্যাকিং ব্যান্ড নামে একটি ব্যান্ড কিনে নিতে পারেন, এটি আপনার হাতে থাকবে, সেটি আপনাকে বলে দেবে যে আপনি আজ কত স্টেপ হাঁটলেন আর কত স্টেপ হাঁটতে বাকি আছে ইত্যাদি ইত্যাদি তথ্য। এটি আপনি অনলাইনে মানে অ্যামাজন বা ফ্লিপকার্টে পেয়ে যাবেন বা অন্য জায়গা থেকেও কিনে নিতে পারেন। এবার চলে আসছি হেলদি টিপস নাম্বার 3, চিউ ফুডস মিনিমাম 32 টাইমস। আমরা জানি খাওয়ার ধীরে ধীরে চিবিয়ে খেতে হয়, ধীরে ধীরে চিবিয়ে খেলে মুখের লালা রসে খাওয়ারটি ভালোভাবে মাখানো হয়ে যায় এবং পেটে গিয়ে সেটি হজমেরও সুবিধা করে। কিন্তু রোজ খেতে বসলে কি হয় বলুন তো, প্রায় মনে থাকে না, আমরা খেয়ে ফেলি এবং ভাবি পরের দিন দেরি করে চিবিয়ে চিবিয়ে খাবো, কিন্তু সেই পরের দিনটা আর আসে না। এক্ষেত্রে একটা সহজ সূত্র মনে গেঁথে নিন, আপনার দাঁতের সংখ্যা যেহেতু 32টি, আপনি প্রত্যেকটি খাওয়ারকে প্রথমে গুনে গুনে 32 বার চিবাবেন, তারপর খাবেন। প্রথম 7 দিন মনে মনে গুনতে গুনতে খান, এরপরে কিন্তু গুনতে হবে না, আপনা আপনি আপনার খাওয়ার অনেকক্ষণ পরেই আপনার গলা দিয়ে নামবে, ফলে আপনার হজমের দারুণ সুবিধা হবে, আপনার পেটের কোনো গণ্ডগোল থাকবে না। কথায় আছে, যার পেট ভালো তার কিন্তু সব ভালো। চলে আসছি হেলদি টিপস নাম্বার 4, অ্যাভয়েড জাঙ্ক ফুডস
অ্যান্ড অ্যাভয়েড ফ্রেন্ডস হু টেক জাঙ্ক ফুডস। আপনি তো জানেন যে জাঙ্ক ফুড থেকে দূরে থাকা ভালো, মানে এই বার্গার, পিৎজা, চাউমিন, কোল্ড ড্রিঙ্কস এগুলি না খাওয়া শরীরের পক্ষে খুবই ভালো। কিন্তু আপনার বন্ধু বান্ধবীরা তারা যদি এসব পছন্দ করে, তাদের সঙ্গ দিতে গিয়ে আপনিও ছাড়তে পারবেন না। তাহলে আপনি তাদের প্রভাবিত করুন এইসব খাওয়ার থেকে, যাতে তারা বিরত থাকে, কিংবা আপনি সেই সমস্ত বন্ধু বান্ধবীদের সঙ্গে মিশুন যারা জাঙ্ক ফুড থেকে দূরে থেকে হেলদি খাওয়ার খেতে বেশি পছন্দ করে। তবে হ্যাঁ, বছরে যদি আপনি 3-4 বার জাঙ্ক ফুড নেন, সেটা তেমন কোনো প্রভাব ফেলে না। এবার হেলদি টিপস নাম্বার 5, লাই অন ইওর লেফট সাইড, অর্থাৎ শোয়ার সময় আপনি বাম দিক ফিরে শোয়ার চেষ্টা করুন। আমাদের শরীরের গঠন অনুযায়ী আপনি যদি বাম দিকে ফিরে শোন, তাহলে কিন্তু পাকরসগুলি তাদের নির্দিষ্ট কাজ করে, ফলে হজম ভালো হয়। আর ডান দিকে ফিরে শুলে ক্ষরিত পাকরসগুলি ঠিক মতো কাজ করতে পারে না, ফলে আপনার রক্ত চলাচলের প্রবলেম হতে পারে, হৃৎপিণ্ডের প্রদাহ হতে পারে। এবার আসছি হেলদি টিপস নাম্বার 6-এ, ট্রাই টু ফাস্ট ওয়ান্স এ উইক, অর্থাৎ সপ্তাহে একবার উপবাস করুন। উপবাসটি এইভাবে করুন, যেমন আপনি শুক্রবার রাতে খেলেন, এরপর একেবারে শনিবার দুপুরে গিয়ে লাঞ্চ করলেন। তবে এই উপবাস চলাকালীন আপনি জল বা ফলের রস পান করতে পারেন। জাপানের গবেষক ইয়োশিনোরি ওহোশিমি এই উপবাস বা অটোফেজি নিয়ে গবেষণা করে নোবেল প্রাইজ পেয়েছেন। তিনি প্রমাণ করে দেখিয়েছেন যে এই উপবাসের অনেক উপকারিতা আছে, যেমন উপবাস শরীরের ভেতরের সমস্ত ময়লাকে পরিষ্কার করে, ফলে বিপাক ক্রিয়ার উন্নতি ঘটে, আয়ু বৃদ্ধি পায়, হৃৎপিণ্ডের জন্য এটি অনেক উপকারী, এটি স্মৃতিশক্তি বর্ধক। এছাড়া এই উপবাস ক্যান্সার কোষকে ধ্বংস করে দেয়। বর্তমানে ইউরোপের বহু মানুষ সপ্তাহে একদিন উপবাস করেন। এবার বলি, আমি নতুন নতুন তথ্য জানাবার উৎসাহ পাবো যদি ভিডিওটি আত্মীয় বন্ধুদের শেয়ার করে দেন। এই প্রসঙ্গে আপনি আরও কোনো তথ্য জানলে বা আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্টস বক্সে জানান, উত্তর পেয়ে যাবেন। ভালো লাগলে লাইক দিন, আর নতুন বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিন, যাতে পরের ভিডিও সবার আগে আপনার মোবাইলে চলে যায়। ধন্যবাদ।